শব্দ দুটো শুনলেই যে মানুষগুলোর মনের ভেতর মুহূর্তেই নস্টালজিয়া এসে ভর করে, তারা সবাই কলেজেটিয়ান। কত কত বছর আগে কে কবে পাশ করে বেরিয়ে গেছেন, কেউ হয়তো হয়েছেন ডাক্তার, কেউ হয়েছেন ইঞ্জিনিয়ার, কেউ দাপিয়ে বেড়াচ্ছেন মিডিয়া, কেউ আবার কর্পোরেট দুনিয়া, অনেকেই হয়েছেন অফিস কিংবা আদালতের বড় কর্মকর্তা, অনেকেই বেছে নিয়েছেন ব্যবসা বাণিজ্যকে, আবার অনেকেই ভালোবেসে রয়ে গেছেন প্রিয় জন্মভূমি ধনবাড়িতেই। তবে যোগ্যতা, বয়স কিংবা সময়ের হিসেবে যে যতই বড় হোক না কেন, এই স্কুলের সামনে এসে দাঁড়ালে সবাই যেন হয়ে যায় সেই সাদা আর খাকি ইউনিফর্ম পরা সেই ছোট্ট মানুষটি, সেই ফেলে আসা ধনবাড়ি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী। অনেক বছর হয়ে গেছে পাশ করে গেছি আমরা, ছেড়ে গেছি প্রিয় স্কুলের ক্যাম্পাস। এখনো পুরনো মানুষগুলোর সাথে কথা হলেই হৃদয় পটে হুমড়ি খেয়ে পড়ে ফেলে আসা সব স্মৃতি। পুরনো শৈশবের সব স্মৃতি নেমন্থনে কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা। মনের ভেতর এক অস্থিরতা তৈরি হতে থাকে, চোখ ছলছল হয়ে ওঠে, ইচ্ছে করে ফিরে যেতে সেই পুরনো দিনগুলোতে, সেই পুরনো স্কুলে। আর এই ইচ্ছে কিংবা মানসিক অস্থিরতাকে কিছুটা স্বস্তি দিতেই বহু বছর আগে পাশ করে যাওয়া কিছু শিক্ষার্থী এক হওয়ার উদ্দীপনা থেকে ছোট্ট এক আয়োজনে মিলিত হয় স্কুল প্রাঙ্গণে 2010 সালের ঈদের পর। আর সেই পুনর্মিলনী থেকে নানান পরিকল্পনা কিংবা নানান সমালোচনা, বাধা কিংবা প্রতিবন্ধকতা পার করে পুরনো সব শিক্ষার্থীদেরকে প্রাতিষ্ঠানিকভাবে এক করার প্রয়াসে তৈরি হয় ধনবাড়ি কলেজিয়েট মডেল স্কুল প্রাক্তন ছাত্রছাত্রী ফোরাম। ধনবাড়ি কলেজিয়েট মডেল স্কুল প্রাক্তন ছাত্রছাত্রী ফোরামের রয়েছে এখন নিজস্ব কার্যালয়। স্কুল প্রাঙ্গণে অবস্থিত এই কার্যালয়টির জন্য প্রথমে ফোরাম থেকে একটি প্রস্তাবনা তুলে ধরা হয় স্কুল কর্তৃপক্ষের কাছে। পরবর্তীতে এই প্রস্তাবনার আলোকেই নির্মিত হয় বর্তমান দৃষ্টিনন্দনীয় কার্যালয়টি। কার্যালয়টি উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয় ফোরাম এবং বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে। স্বপ্নের প্রস্তাবনা থেকে বাস্তবে রূপ পাওয়া অফিস কক্ষটির পেছনে রয়েছে এই ফোরামের নীতি নির্ধারকদের অক্লান্ত পরিশ্রম, সময়, আর্থিক এবং শারীরিক সহযোগিতা। আর এজন্যে ফোরামের সকল সাধারণ সদস্যবৃন্দ চিরকৃতজ্ঞ আপনাদের প্রতি। শুরুর পথ চলার সময় থেকেই আমাদের পাশে বুদ্ধি, পরামর্শ এবং অন্যান্য সহযোগিতায় ছিলেন টাঙ্গাইল তথা পুরো বাংলাদেশের জনমানুষের নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী জনাব ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি মহোদয়। শুরুর বছরে সফলভাবে ঈদ পুনর্মিলনী আয়োজন করা হয়েছে ফোরামের পক্ষ থেকে। এরপরেও আরও দুবার হয়েছে এই আয়োজন। প্রতিটি পুনর্মিলনী আয়োজনেই বিদ্যালয়ের সিনিয়র জুনিয়রের মেলবন্ধনে ঝলমল করে উঠেছে স্কুল প্রাঙ্গণ। ঘুণে ধরা ভ্রাতৃত্বের বন্ধন যেন ফিরে পেয়েছে নবপ্রাণ। পুনর্মিলনীর এই আয়োজনে সবাই একই রঙের পোশাকে আয়োজন করে বর্ণাঢ্য র্যালি, সকালের নাস্তায় কিংবা দুপুরের খাবার আয়োজনে সবাই একসাথে মেতে ওঠে সেই পুরনো আড্ডায়। প্রকাশ করা হয় স্মরণিকা, যেখানে লেখা জমা পড়ে প্রাক্তন শিক্ষার্থীদের। দেশ বরেণ্য শিল্পী আর ফোরামের সদস্যদের অংশগ্রহণে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ঢাকায় এবং ধনবাড়িতে ইফতার মাহফিল আয়োজন করে পুরনো বন্ধনকে নতুন করে রাঙিয়েছে এই ফোরাম। প্রতি রোজায় ঢাকায় থাকা ধনবাড়ি কলেজিয়েট মডেল স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের এক ইফতার মাহফিল আয়োজন করা হয় ফোরামের পক্ষ থেকে। শহুরে যান্ত্রিক জীবনে এই মিলন মেলা যেন এক মুহূর্তেই হয়ে ওঠে ঢাকার বুকে একখণ্ড কলেজিয়েট স্কুল। এছাড়া একই সাথে ধনবাড়িতে স্কুলের নিজস্ব ভবনে আয়োজন করা হয় ইফতার মাহফিল। প্রতি বছর এই ফোরাম থেকেই সংবর্ধনা দেওয়া হয় ধনবাড়ি কলেজিয়েট মডেল স্কুল থেকে SSC-তে GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীদের। তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে দেওয়া হয় প্রয়োজনীয় দিক নির্দেশনা। ফোরামের পক্ষ থেকে তুলে দেওয়া হয় ক্রেস্ট এবং সম্মাননা। প্রতিটি সংবর্ধনা অনুষ্ঠানেই আমরা সাথে পাই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্যবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ নতুন পুরনো সকল শিক্ষক মণ্ডলীকে। বন্যায়, দুর্যোগ কিংবা কোভিড মহামারীতে সমাজের নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে এই ফোরাম। নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের মাঝে। যার যার সামর্থ্য আছে তা নিয়েই এগিয়ে এসেছে সবাই এই সময়টিতে।
ফোরামের পক্ষ থেকে সর্বপ্রথম জাঁকজমকভাবে বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে কেক কাটা এবং আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় উপস্থিত থাকেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। এছাড়া বিদ্যালয়ে বর্তমান তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করতে ফোরামের পক্ষ থেকে আয়োজন করা হয় ক্রিকেট টুর্নামেন্ট, আর এই আয়োজনে বিজয়ীদের মাঝে ফোরামের পক্ষ থেকে তুলে দেওয়া হয় উপহার সামগ্রী। প্রতি বছর প্রতিটি জাতীয় দিবস আনুষ্ঠানিকভাবে উদযাপন করে আসছে ধনবাড়ি কলেজিয়েট মডেল স্কুল প্রাক্তন ছাত্রছাত্রী ফোরাম। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়ার আয়োজন করে স্মরণ করেছে দেশ মাতৃকার অকুতোভয় সৈনিকদের। এছাড়া আমাদের সকলের প্রিয় শিক্ষক মীর ফারুক আহমদ ফরিদ স্যার বিপুল ভোটে ধনবাড়ি উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে ফোরাম থেকে আয়োজন করা হয় এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। তুলে দেয়া হয় ফোরামের পক্ষ থেকে সম্মাননা স্মারক এবং অন্যান্য উপহার। ফোরামের বেকার কিংবা সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদেরকে নিয়ে আয়োজন করা হয় ক্যারিয়ার বিষয়ক সেমিনার, আর এতে পেশাগত জীবনে স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ নিজেদের অভিজ্ঞতা তুলে দেন এবং সদস্যদেরকে দেন সময় উপযোগী দিক নির্দেশনা। অন্যদিকে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সাহায্য কিংবা বেকার ও দুস্থ প্রাক্তন শিক্ষার্থীদের পরিচয় গোপন রেখে পাশে দাঁড়িয়েছে এই ফোরাম। কালের পরিক্রমায় ফোরামের কাছে সবার প্রত্যাশা বেড়েছে অনেক। যে কোনো ঈদের পর এই ফোরামের একটি পুনর্মিলনী না হলে যেন এখন আর ঈদই জমে ওঠে না। এদিকে কোভিড পরবর্তী সময়ে ঝিমিয়ে পড়া সংগঠনটিতে নতুন প্রাণের সঞ্চার হওয়া ছিল সময়ের দাবি, আর সেই দাবি পূরণে নানান অভিযোগ অনুযোগ আর আবদার মিটিয়ে ফোরামকে আবারও প্রাণবন্ত করে গড়ে তুলতে 2023 সালে ঘোষিত হয় নতুন কমিটি। ছোটদের অনুরোধে আবারও হাল ধরে পুরনোরা। জনাব ইঞ্জিনিয়ার শামীম রহমানকে পুনরায় সভাপতি এবং জনাব জাহিদ হাসান সুমনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে গঠন করা হয় নব এ কমিটি। সকলের চাহিদার প্রত্যাশায় আবারও আয়োজন করা হয় মিলনমেলা ঈদ পুনর্মিলনী 2023। আমরা সব কলেজিয়েটিয়ান যদি থাকি একসাথে, বিশ্ব জয় করা হবে সম্ভব সময়ের সাথেই।